হাই গাইজ, আমি রোহান, এডুকেয়ার প্রবীর চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ ICDS সুপারভাইজার মেনের জন্য আবার অ্যারিথমেটিক নিয়ে এসেছি, তো খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। এবং খুবই ইম্পর্টেন্ট কিছু অঙ্ক অ্যারিথমেটিকের, যেটা মেনের জন্য ডিসক্রিপটিভ, তো আপনারা দেখতে থাকুন। তো ডাইরেক্ট ক্লাসে যাচ্ছি। কি না, এ কন্ডাক্টর আন্ডারটেকস টু বিল্ড এ রোড 12 কিলোমিটার, মানে 12 কিলোমিটার একটা রাস্তা একটা কন্ট্রাক্টর করবে, লং ইন 350 ডেজ, ঠিক আছে, 350 দিনের মধ্যে, অ্যান্ড এমপ্লয়েজ 45 মেন, মানে 45 মেন, 45 জন মানুষ দিয়ে সেটা করবে। এবং কাজটা শেষের আগেই দেখা গেল যে 200 ডেজ হি ফাইন্ড দ্যাট অনলি 2 কিলোমিটার অফ দ্য রোড হ্যাভ বিন বিল্ড, মানে যে কি বলছে না, 200 দিনের মধ্যে যদি দেখতে যাচ্ছে, কন্ট্রাক্টর প্রথমে কি বলেছিল যে 350 দিনে সেটা 45 জন মানুষ নিয়ে 12 কিলোমিটার রাস্তাটা করবে, কিন্তু দেখা যাচ্ছে কাজটা শেষ না হওয়ার আগেই 200 দিনের মাথায় যদি আমরা দেখতে যাচ্ছি, তো কাজটা 4.5 কিলোমিটার কাজটা হয়েছে 200 দিনে। তো এবার এখানে দেখবো হাউ মেনি অ্যাডিশনাল ম্যান, মানে আর কতজন মানুষ যোগ করলে মাস্ট হি নাও এমপ্লয় সো দ্যাট হি ওয়ার্ক ইজ কমপ্লিটেড ইন টাইম, মানে এই 350 দিনের মধ্যে আর কতজন মানুষ যদি যোগ করা যায় তাহলে কাজটা কমপ্লিট হবে। তো চলুন অঙ্কটায় যাই। 200 দিন পর সময় বাকি আছে, এই যে 200 দিন, 200 দিন কাজ করা হয়েছে, তাহলে এই 200 দিন, 350 দিন টার্গেট ছিল, 200 দিন কাজ করা হয়েছে, তাহলে 200 দিন পর সময় বাকি আছে, তাহলে প্রথমে 350 দিন মাইনাস 200, তাহলে 150 দিন এখনো কাজ বাকি আছে, ও রাস্তা বাকি আছে কত, 12 কিলোমিটার টার্গেট ছিল, সেখানে কাজ কতটা হয়েছে, 4.5 পূর্ণ, তাহলে 12 মাইনাস 4.5 পূর্ণ ইকুয়াল টু কত হলো, 5/2, ঠিক আছে। তো তারপরে এবার আমরা যেটা দেখব যে তৈরাসিকে চলে যাব, তৈরাসিক নিয়মে যদি চলে যাই আমরা, তাহলে 200 দিনে 9/2, এটা যদি 4 × 8 = 8, 9 × 9 = 2, তাহলে 200 দিনে 9/2 কিলোমিটার রাস্তা তৈরি করে কতজন, 45 জনে, তাই তো। এই যে 45 জন, এ 350-এর মধ্যে আছে, কিন্তু এরাই তো এই ওয়ার্কটা করেছে যখন আমি 200 দিনে চেক করতে গেলাম, তাহলে 200 দিনে 9/2 কিলোমিটার, মানে 9/2 মানে এই কিলোমিটার রাস্তাটা কাজ তৈরি করছে কত, 45 জনে, তাহলে একদিনে 9/2 কিলোমিটার রাস্তা কম করবে না বেশি করবে, একদিনে, তাহলে একদিনে কম মানে কতজন লাগবে, একদিনে যদি সে কাজটা করতে করা যায় তাহলে একদিনে বেশি দিন বেশি জন লাগবে লোক, তাই তো। তাহলে বেশি জন লাগার জন্য 45 × 200 হয়ে গেল, ঠিক আছে, ইনক্রিজ হলো। এবং আবার যদি দেখি যে অতএব একদিনে কত, 9/2 যেটা ছিল সে কাজটা আমি 1 কিলোমিটার করব, তাহলে 1 কিলোমিটার সে কাজটা যদি আবার করতে যাই তাহলে কি লোক সংখ্যা কত লাগবে, কম লাগবে এবার, তাহলে তাহলে একদিনে যদি করি, তাই তো, মানে 1 কিলোমিটার যদি কাজটা করি, 1 কিলোমিটার কাজ মানে তো একটু কাজ, তা সেটা কম লাগবে, তাহলে সেইখানে 45 × 200/9/2, তাহলে কত হলো, 45 × 200 × এইটাকে উল্টে দিলে হয়ে যায় 2/9। তারপরে আমাদের ক্যালকুলেশনে যেটা আছে কি বাকি কতটা আছে, 150 দিন, তাহলে 150 দিনে কতটা কাজ, কতটা রাস্তা, কত কিলোমিটার, 15/2, তাহলে এই কিলোমিটার রাস্তা তৈরি করতে সময় তাহলে কতজন লোক লাগবে, তাহলে 45 × 200 বাই এটা যেটা ছিল প্লাস এইটা যেটা 150 আছে 150 দিনে, তাহলে 150 দিনে হলো কম, কম লোক লাগবে, কম লোক লাগার জন্য একের পর একের 150, আর এটা যেটা কিলোমিটার আছে সেটা কি হবে, বাড়বে, তাহলে কেন হয়ে গেল 15/2, তাহলে এটা ক্যালকুলেশন করে যদি আমরা দেখি ক্যালকুলেশনে, তাহলে কাটাকাটি করলে হবে 100 জন, তাহলে এখানে 100 জন টোটাল কাজটার উপরে, ঠিক আছে, টোটাল এই 350 দিনের কাজটা যেটা 45 জন করেছিল, 200 দিনের মাথায় দেখা গেলো এত থাকলো, তাহলে 345 দিনে কতজন হয়েছে, 100 জন, তাহলে 100 জন হলে এই যে কাজটা পুরোটা 1212 কিলোমিটারটা কমপ্লিট করতে তাহলে অতিরিক্ত লোক লাগবে কত, 100 মাইনাস যদি এই 45 করি তাহলে 55 জন, তাহলে মানে 320 350 জন 50 দিনের কাজটা করতে গেলে 55 জন আরও এক্সট্রা লোক লাগবে। তো বন্ধুরা অবশ্যই যদি ভালো লাগে লাইক শেয়ার অবশ্যই করবেন, এবং পরের অঙ্কটাই আমরা যাই, দেখতে থাকুন। খুবই ইম্পর্টেন্ট, PSC মেনে যে কোনো জন্য এই ধরনের অঙ্কই থাকে, খুবই ইম্পর্টেন্ট, বাছাই করে অঙ্ক আপনাদের সামনে নিয়ে এসেছি। তাহলে দেখুন, সেকেন্ড ওয়ান, ইলুমিনেশন অ্যাট এ প্লেস ভেরিয়াস ইনভার্সালি উইথ দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট ফ্রম দ্য সোর্স, মানে কোনো ইলুমিনেশন মানে এটা কি, আলোর পরিমাণ, আলোর পরিমাণ কোনো একটা জায়গায় যেটা কি হবে না, তার দূরত্বের সঙ্গে
ব্যস্ত অনুপাত হবে ইনভার্সালি, ইনভার্সালি মানে ব্যস্ত অনুপাত হবে যে কোন সোর্স থেকে উৎপন্ন আলো, এখানে একটা ল্যাম্প যদি আমি রাখি তাহলে এইখান থেকে এই যে এখানে একটা বই, মানে পরের অঙ্কটা আমরা পড়টুকু পড়ি, এ বুক ইজ এ 9 সেন্টিমিটার অ্যাওয়ে, মানে এইখান থেকে 9 সেন্টিমিটার দূরে যদি একটা অ্যাওয়ে ফ্রম এ ল্যাম্প, মানে 9 সেন্টিমিটার দূরে একটা ল্যাম্প, হাউ ফর দ্য বুক রিকোয়ার টু বি মুভড, তাহলে সো দ্যাট ইলুমিনেশন বিকাম 1/3, ঠিক আছে, 1/3 অফ দ্য অরিজিনাল, মানে এটা এটাই বলতে চাইছে যে কোন ল্যাম্প থেকে একটা বই এখানে রাখা হয়েছে 9 সেন্টিমিটার দূরে, তাহলে একে 3 অংশ দূরে যদি এমন করে আবার বইটাকে সরিয়ে নিব যে এই ল্যাম্প থেকে, যে এইখান থেকে যেন আমি সেই ছাওয়াটা অরিজিনাল থেকে একে 3 অংশ দেখতে পাই, তাহলে এই ডিস্টেন্সটা আমি কত করব, এটাই শুধু জানতে চেয়েছে, ঠিক আছে। তাহলে অঙ্কে দিয়ে যাই, যে মনে করি আলোর পরিমাণ এল, মনে করি আলোর পরিমাণ কত এল, এবং আলো উৎস থেকে দূরত্ব কত ডি, ডি মানে ডিস্টেন্স, ঠিক আছে। তো প্রশ্ন অনুসারে কি বলেছে, ইলুমিনেশন অ্যাট এ প্লেস ভ্যারিয়াস ইনভার্সালি, মানে ব্যস্ত অনুপাতে, তাহলে যে ইলুমিনেশন আছে আলোর পরিমাণ এল সেটা ব্যস্ত অনুপাত বলতে এই যে ব্যস্ত অনুপাত 1/d ইকুয়াল টু এল ইকুয়াল টু এই ব্যস্ত অনুপাত সংখ্যাটাকে উঠাতে গেলে আমাকে একটা ধ্রুবক নিয়ে নিতে হবে, সেটা আমরা কি নিয়েছি কে ইনটু, সে এই ব্যস্ত অনুপাত উঠাতে গেলে এতটা চেঞ্জিং আনতে হবে, তাহলে কিভাবে আনতে হয়েছে, এল ইকুয়াল টু কে একটা ধ্রুবক ইনটু 1/d তার স্কোয়ার ব্যস্ত অনুপাতে, তাহলে এখানে কেটা কি হলো আমাদের ধ্রুবক, সেটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, যে কোনো হতে পারে। তারপরে কি, যখন বইয়ের দূরত্ব কি 9 সেন্টিমিটার, যখন এত বই এখানে লেখা আছে ক্লিয়ার, ঠিক আছে, যখন বইয়ের দূরত্বটা এই ল্যাম্প থেকে 9 সেন্টিমিটার, তখন তখনকার আমার এটা জানতে হবে কি না, ইলুমিনেশনটা জানতে হবে, মানে আলোর পরিমাণটা জানতে হবে, তাই আলোর পরিমাণ এল ইকুয়াল টু কত, এবার 9-এর উপর দিয়ে, এর আগে আমরা দূরত্ব এটা দিয়ে দেখলাম, ডি দিয়ে দেখলাম, তা ডি দিয়ে যে মেথডটা এসছে সেটা এবার 9 দিয়ে দেখবো, তা 9 দিয়ে দেখলে কে ইন্টু এই সূত্রটাই, এই যে ডি দিয়ে এটা এসেছিল, তাহলে এখানে কে ইন্টু শুধু 1/9 হয়ে গেল তে স্কোয়ার, তাহলে এটার মানটা এলটা কত বাড়ালো, K/81, জাস্ট এই সূত্রটাই এখানে কাজে লাগলো, এটা ডির ক্ষেত্রে ডিস্টেন্স, এখানে 9 সেন্টিমিটারের ক্ষেত্রে, ঠিক আছে। মানে এবার কি, এখন আলোর পরিমাণ, তাহলে এখন আলোর পরিমাণ যেটা অঙ্কে দেওয়া আছে কি, 1/3 অংশ, যেটা পরেরটা জানতে চেয়েছে এবং পরের এই ডিস্টেন্সটা জানতে চেয়েছে, তাহলে 1/3 যেটা এখন আলোর পরিমাণ, তাহলে ইকুয়াল টু এল ইন্টু 1/3 অংশ ইকুয়াল টু L/3, তাহলে এটার ক্ষেত্রে ডিস্টেন্সটা কত, তাই তো, এটাই তো জানতে চেয়েছে, তো এটার ক্ষেত্রে ডিস্টেন্স আমি ধরে নিলাম আবার এক্স, তাহলে এক্স যদি ধরে নিই তাহলে শর্ত অনুযায়ী আমি চলে যাব কি, L/3 ইকুয়াল টু কে ইন্টু 1/x, এই একই সূত্র, ঠিক আছে, এক্স স্কোয়ার, তাহলে এইখানে গেলে এই এল এর মান কত পেয়েছি আমরা, এল এর মান পেয়েছি, এল এর মান দেখুন K/81, তাহলে এই এল এর মান আমি এখানে K/81 × 3, ঠিক আছে, এই জায়গাটা ক্লিয়ার, দেখুন এখানে এল এর মানটা পুটিং করেছি ইন্টু 3, কে ইন্টু যেটা আছে সেটাই, আমি এক্স এর মানটা বের করব। তারপরে কি হচ্ছে না, এই কে আর এই কে কেটে গেল, ধ্রুবক কেটে গেল দুটো, তাহলে এইখানটায় এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা চলে গেলো 81 × 3, ক্যালকুলেশন আছে, এক্স ইকুয়াল টু √81 × 3 ইকুয়াল টু কত হচ্ছে না, 9√3, তাহলে এবার এটা আমি পেয়ে গেল এক্স এর, তাহলে আমরাকে এবার দেখছি যে কি দেখছি না, এই আগেরটা থেকে কতটা ডিস্টেন্স সরাতে হবে এটাই জানতে চেয়েছে, তা আগেরটা থেকে ডিস্টেন্স সরাতে হচ্ছে কি, বইটি সরাতে হবে কত, যেটা এখন বের হলো এক্স এর মান দূরত্বটা সেটা থেকে -9 সেন্টিমিটার, এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে 9 কমন হয়ে গেল, √3 − 1, √3 মান হলো মুখস্থ রাখতে হবে, √3 মান 1.732 −1 ইকুয়াল টু 9 × 0.732 ইকুয়াল টু 6.588, এই যখন 5-এর পর 1-এর অধিক 8 3 এরকম যখন থাকতে থাকবে 1-এর অধিক, তখন সেটাকে শর্ট ভাবে 6.6 5-এর পরের সংখ্যাটাকে নিয়ে সেটাই হয়ে গেল অ্যান্সার। তো বন্ধুরা এরকম ধরনের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, এরকম ধরনের অঙ্ক যদি আপনারা পেতে চান তো আমাদের চ্যানেল অবশ্যই দেখতে থাকুন, আমাদের ক্লাস দেখতে থাকুন, অবশ্যই আপনাদেরকে খুব হেল্প করবে, দুটো করে দিলে ছোট ভিডিওর উপর আপনাদেরকে দিচ্ছি সময়ের উপর, তো সেই সময়টাও সেভ হবে এবং খুবই ইম্পর্টেন্ট, এই ধরনের অঙ্ক আবার দেখতে চাইলে পরের ক্লাসটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে থাকুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন।